যখন আপনি ইন্ডিয়া থেকে ডিম আমদানি করছেন যদি আমরা বলছি আমদানিটাই কিন্তু মোটেই সমাধান না আমাদের স্থানীয় ডিম শিল্পকে হবে যাতে তাই সরকারি কর্মকর্তা কি বললো দেখছেন আমরা পত্রপত্রে লাল ডিম সাদা ডিম পাঁচ টাকা ছয় টাকার মধ্যে তাহলে আমদানি করলে কত হইতে পারে কিন্তু দেখলাম জনৈক কর্মকর্তা তিনি বললেন কত দাম হবে জানি না দাম বেঁধে বারো টাকা দিয়েছি নিশ্চয়ই বারো টাকার মধ্যে বিক্রি করতে হবে তার মানে হোয়াট ইজ ইট আপনি তাহলে কাকে সুবিধা দিচ্ছেন তাহলে চিন্তা করেন আপনি নির্ভর করেন তার উপরে তাহলে এইখানে আমাকে যদি বলেন যদি এইখানে একটা রাজনীতিবিদদের ঐক্য থাকত। যেই দলই হোক না কারণ আমি এখানে ওই কথাটা ভারী করছি না তারা যদি এরকম একটা সংকটময় মুহূর্তে দায়িত্ব পালন করতে পারত। মানুষকে উইনোভার করতো ব্যবসায়ীদের উইনোভার করতে পারতো কিন্তু তাদের হাতে তো নাই ওই যে দুর্বৃত্তায়িত রাজনীতির হাতে ক্ষমতা শ্রীলঙ্কায় কিন্তু এই বড় সংকটের পরেও এই ধরনের গ্রুপ ওই যে আমি তিনজনের নেক্সাস বললাম তারা কিন্তু এখানে লুটপাট দুর্নীতি সব অব্যাহত রেখেছিল তা বাংলাদেশে সেইটা যদি অব্যাহত থাকে ভবিষ্যতে কি কিভাবে আপনি শুরু করছেন অর্থনীতির কথা সহজে আপনি বুঝে নেন যে পথে চেষ্টা করছে যেটা উনিও বললেন এই পথে তো সমাধান হবে না আমি বোঝার জন্য বলি হ্যাঁ এটা যদি পজিটিভ বলতে হয় অস্বীকার করার তো কিছু নাই ধরে নেন রিসেন্টলি বেশ কিছুদিন ধরে সামাজিক বেষ্টনিখাতে অনেকগুলো কর্মসূচি আছে আমাদের এক কোটি মানুষকে কার্ডও করে দেওয়া হয়েছে কিছু জায়গায় স্বজনপ্রীতি দুর্নীতি এগুলো আছে কিন্তু সেটা যে অগ্রগতি না আমি তা বলবো না কিন্তু মনে রাখতে হবে এই যে ব্যবস্থায় ওই অগ্রগতি কিন্তু শেষ করতে পারবেন না কেন একটা ছোট উদাহরণ দিই নিশ্চয়ই আপনি দিন তারিখ মুখস্থ বলে দিতে পারবেন যে এক কোটি মানুষকে যে পণ্য দেওয়া হতো কিছুদিন আগে বলা হলো যে এইবার চিনি দেওয়া হবে না কেন সময় মতো কিনতে পারেনি আপনি কোথায় প্রবলেমগুলো দেখেন উচিত কি ছিল যেটা আমরা বলেছি ওই যে যখন দিছে ওইটাকে তো সাধুবাদ জানিয়ে বলেছি দ্রুত সার্বজনীন রেশন ব্যবস্থা চালু করো তাহলে আপনি যদি এই ধাঁচে কারণ আমাদের তো আয়ের টাকা তো একেবারে কম নাই তাহলে যদি আমরা ওই ধাঁচে যেতে পারতাম আমরা যদি তাইলে কিন্তু দেখতেন ওই যে সিন্ডিকেটও আপনি আস্তে আস্তে শোকায় আসার কাজটা করতো আপনাকে তাহলে অল্টারনেট জায়গাটা করলেই এটা চলে আসবে আপনি কিন্তু আমি বলছি জোর করে পারবেন না কিন্তু যে কাজটা করা হচ্ছে এটা নিশ্চয়ই সাধুবাদ জানানো আমরা চাই যে যতটুক করছে এবং আমরা মনে করি সে খাতুনগঞ্জ হোক নীলভামারি হোক আর মুন্সীগঞ্জ হোক আর ঢাকার হোক সাভারে যেই করুক না কেন তাদেরকে অবশ্যই জবাব দিয়ে তার আওতায় আনতে হবে উইদাউট জব আপনি পারবেন না যার জন্য এই যে আমরা বলেছি প্রাইস কমিশন করেন রেগুলার এর জায়গা রাখেন আর বিকল্প বাজার ব্যবস্থা এবং আপনি এই ধরনের পদ্ধতি ছাড়া যে সম্ভব না এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে এমন কি বলি আপনি যে যারা যে সমস্ত দেশগুলোতে এই যে ধরেন কিছু পণ্য পৃথিবীর অনেক দেশ আছে আপনারা জানেন যে এই তারা কিছু পণ্য কিন্তু নির্ধারিত দামে মানুষকে দিছে যেটা একেবারে মানুষের জন্য খুবই কি বলবো যে দৈনন্দিন জিনিস এমনকি না দিতে পারলেও তারা কিন্তু নগদ টাকা দিয়েছে আমাদের কিছু লোককে কোভিডের সময় যেরকম সহায়তা দিয়েছে তাহলে আমরা কোভিডের সেই ধাক্কা এখনও সহায়তা তুলতে পারিনি আমাদের ডলারের মূল্য বেড়ে যাচ্ছে সেইটাও এখনো কি বলবো সামাল দিতে পারিনি কঠিনও কারণ আপনি যত কথা বলেন ধরেন ডলারের দাম বেড়ে গেলে আপনি যে জিনিস আমদানি করছেন এখন থার্টি পার্সেন্ট দাম তো মানুষের আয় তো ছাড়া আপনি পিসমিল সলিউশন করতে গেলে আপনি সাময়িক একটা ধমক দেওয়ার পরে যখন দুই টাকা কমে খুশি হবেন ধমক দিলে এটা কমে যায় আসলে এটা ভুল চিন্তা কিন্তু আমি ধমক দেওয়া বাদ দিতে বলছি না অব্যাহত রাখতে হবে এবং পুরো সিস্টেম পরিবর্তন ছাড়া আপনি পারবেন